গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আপনাদের সকলকে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে গণেশজির পুজো করা হয় বিভিন্ন রূপে। আমাদের সনাতন ধর্ম হল সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, তাই যে কোনো দেবদেবীর রূপেও লুকিয়ে আছে অনেক অজানা বৈজ্ঞানিক তথ্য। ভগবান শ্রী গণেশ গণপতি, বিনায়ক বা বিঘ্নহর্তা নামেও পরিচিত। হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে পূজিত দেবতাদের মধ্যে একজন হলেন গণেশজি। তিনি বাধা অপসারণকারী এবং জ্ঞান ও বুদ্ধির দেবতা হিসেবে সম্মানিত। গণেশজির সবচেয়ে স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল তাঁর সুর, যা তাঁর ঐশ্বরিক প্রকৃতির বিভিন্ন দিকের প্রতীক বলে মনে করা হয়। গণেশজির সুরের অবস্থানের বিভিন্ন অর্থ আজ আপনাদের বলবো এই ভিডিওতে। ডান দিকে সুর। গণেশজিকে যখন ডান দিকে তাঁর সুর দিয়ে চিত্রিত করা হয়, তখন এটি পিঙ্গলা নারীকে প্রতিনিধিত্ব করে, যা মানবদেহের অন্য আরেকটি প্রধান শক্তির উৎস। পিঙ্গলা নারী শরীরের ডান দিকের সাথে যুক্ত এবং বলা হয় যে এটি সূর্য, পুরুষালী শক্তি এবং কর্ম ও যুক্তির গুণাবলীর সাথে যুক্ত। সেই জন্য ডান দিকে গণেশজি সুরের উপস্থিতি শরীরে শক্তির ভারসাম্য বজায় রাখে। গণেশজির ডান দিকে সুরটি বুদ্ধি ও জ্ঞানের শক্তির প্রতীক বলেও বিশ্বাস করা হয়। বাম দিকে সুর। যখন গণেশজিকে বাম দিকে তাঁর সুর দিয়ে চিত্রিত করা হয়, তখন এটি ইরা নারীকে প্রতিনিধিত্ব করে, যা হিন্দু পুরাণ অনুসারে মানবদেহে তিনটি প্রধান শক্তি উৎসের একটি। ইরা নারী শরীরের বাম দিকের সাথে যুক্ত এবং বলা হয় যে এটি চাঁদ, স্ত্রী শক্তি, গ্রহণযোগ্যতা এবং অন্তর্দৃষ্টি গুণাবলীর সাথে সংযুক্ত। সেই জন্য বাম দিকে গণেশজির সুরের উপস্থিতি শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখে এবং সাদৃশ্য ও শান্তির অবস্থা নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। গণেশজির বাম দিকে সুরটি কর্ম ও সিদ্ধি শক্তির প্রতীক বলেও মনে করা হয়। কেন্দ্রে সুর। যখন গণেশজিকে কেন্দ্রে তাঁর সুরের সাথে চিত্রিত করা হয়, তখন এটি ইরা এবং পিঙ্গলা নারীর ভারসাম্য এবং সুষুম্না নারীর জাগরণকে প্রতিনিধিত্ব করে, যা মানবদেহের কেন্দ্রীয় শক্তির উৎস। সুষুম্না নারী কুণ্ডলিনীর সাথে যুক্ত ঐশ্বরিক শক্তি, যা মেরুদণ্ডের গোড়ায় থাকে এবং ধ্যান ও যোগব্যায়ামের মতো আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে জাগ্রত হতে পারে। এটা বিশ্বাস করা হয় যে গণেশজির এই রূপের সামনে ধ্যান করার মাধ্যমে ব্যক্তিরা তাদের নিজস্ব অভ্যন্তরীণ আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে পারে এবং তাদের আধ্যাত্মিক অগ্রগতিতে বাধা দেয় এমন যে কোনো বাধা অতিক্রম করতে পারে। হিন্দু পুরাণে গণেশজির সুরের অবস্থানের গভীর প্রতীকী তাৎপর্য রয়েছে। ডান দিকে, বাম দিকে বা কেন্দ্রে যাই হোক না কেন, গণেশজির সুরটি ভারসাম্য, প্রজ্ঞা, কর্ম এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক, যা ব্যক্তিদের বাধা অতিক্রম করতে এবং তাদের প্রকৃত সম্ভাবনা অর্জনের ক্ষমতা দেয়। গণেশজির আশীর্বাদে আপনাদের সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন, আমাদের পাশে থাকুন। আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।